ওড়িশায় তিন ট্রেনের দুর্ঘটনার পর শোকে স্তব্ধ গোটা ভারত। স্মরণকালের ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণে রোববার পুরী সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য তৈরি করেন ভারতের সুপরিচিত শিল্পী সুদর্শন পাটনায়ক। নিপুণ হাতে তুলে ধরেন দুর্ঘটনার সেই চিত্র। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনার পর বিভিন্ন জায়গায় করা হয় বিশেষ প্রার্থনা। নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নিজেদের মতো করে প্রার্থনা করেন বিভিন্ন ধর্মের মানুষ। উপাসনালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে করা হয় বিশেষ প্রার্থনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ট্রেন। দেশটির রেল মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে 13 লাখ মানুষ ট্রেনে নিজ গন্তব্যে যাতায়াত করে থাকেন, যার অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। এর আগে 1981 সালে বিহারে সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী ট্রেন নদীতে পড়ে গেলে প্রাণ হারান প্রায় 800 মানুষ, যা এ যাবৎকালের ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।